আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, জানা অজানা জ্ঞাত অজ্ঞাত স্বরেই আমরা ইদানিং অন্যের সামনে নিজেকে সুন্দর করে দেখানো চেষ্টা করছি। আমরা ব্যস্ত হয়ে থাকি আমাদের সুন্দর আখলাক, নিজের দক্ষতা, নিজের পোশাক, নিজের ব্যবহার বা নিজে যা করতে পছন্দ করি যা করি না কেন সব কিছুই আমরা অনলাইনে প্রচার করে বসি। এখন তো ফেসবুক যেন এখন প্রতিযোগিতার এক প্ল্যাটফর্ম, কি কত যোগ্যতা দেখাতে পারি, সুন্দর করে নিজেকে উপস্থাপন করতে পারি সবাই চেষ্টা করছে। আবার এই কাজে আবার ভালো আলেমরাও চেষ্টা করে যাচ্ছে। ভালো কাজে অবশ্যই প্রতিযোগিতা করা উচিত, কিন্তু আজকাল যেভাবে অনলাইনে আমরা যেভাবে শেয়ার করছি ভালো কাজগুলো, যেগুলো গোপন করা দরকার ছিল সেগুলো আমরা প্রচার করে বেড়াচ্ছি। দেখুন, এই রমজান মাসে আপনি ইফতার খেলেন, ইফতারে যা খেলেন তা আপনি ফেসবুকে আপলোড করে দিলেন, অন্যরা দেখছে। যারা কিনতে সক্ষম নয় তারা কিন্তু অনেক কষ্ট পাচ্ছে। আপনি ভালোভাবে খাচ্ছেন সেটা তো আল্লাহ তাআলার শুকরিয়া, কিন্তু অন্য কেউ যদি আপনার এই খাবারটা দেখে সে তো মনে কষ্ট পাবে। এমনকি আপনার আত্মীয় স্বজন এমন আছে যে অনেক গরিব, তা আপনি নিজেও জানেন না। ঠিক তেমনইভাবে এইসব জিনিস আমাদের প্রচার করা উচিত নয়। তবে সাধারণভাবে যদি কোনো দান সৎকার করেন, বড় মাপের কোনো প্রোগ্রাম, তখন আপনার দান করেন। যেমন অনেক মানুষকে আপনি খাওয়াচ্ছেন, টাকা পয়সা তুলে মানুষদের কাছ থেকে টাকা পয়সা তুলে আপনি মানুষদেরকে খাওয়াচ্ছেন, সেটা অন্য ব্যাপার। কিন্তু নিজের একান্ত ব্যক্তিগতভাবে আপনি খাচ্ছেন ভালো খাবার, এটা প্রচার করা মোটেই উচিত নয়। আমরা এইসব কাজ আমরা ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে করে যাচ্ছি। নেক কাজের মাধ্যমে রবের সন্তুষ্টি পাওয়ার মানসিকতার চেয়ে আমরা নিজেদের মাঝে যোগ্যতা কিভাবে প্রতিযোগিতা করা যায় সেইখানেই আমরা বেশি ঘুরফের খাচ্ছি। অথচ এসব কিছুই কোনোটাই তেমন তাৎপর্য বহন করে না। কে আমাকে কতটা ভালো জানলো, আমরা আমার যোগ্যতা, সুন্দর আখলাকে কে চিনল আর কে চিনল না, এইসব কি আপনার সফলতা? আপনি ভালো পোশাক মিললেন, আপনি মানুষকে দান করেন, আপনার মুখে হাসি থাকে, এইভাবে ফেসবুকে বা সবার সামনে প্রচার করাটা কি এটি কি আপনার মূল উদ্দেশ্য ছিল? দিন শেষে প্রকৃত সত্য হচ্ছে কি জানেন, রবের কাছে আমি কতটা সুন্দর, আমার রব কি পছন্দ করেন, আমি কতটা আমল করলাম, জানাতে যাওয়ার জন্য কতটা চেষ্টা করলাম, এটাই মুখ্য বিষয়। আমাদের যদি সর্বোচ্চ মনোযোগ দিতে হয় তবে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক প্রতি দেওয়া উচিত। আল্লাহর কাছে যদি আমি প্রিয় হতে পারি, আল্লাহ তাআলা দুনিয়া এবং আসমানে আমাকে সম্মানিত করবেন, আরও সুন্দরভাবে আমাকে মর্যাদা দিবেন। চমৎকার ব্যাপার হচ্ছে তখন এই যে জমিনে আপনি যাদের ভালোবাসা পাওয়ার জন্য চেষ্টা করছেন না, সেই জমিনই আপনাকে ভালোবাসবে। যখন জমিনবাসীরা আপনাকে ভালোবাসবে, আপনার জন্য দোয়া করবে, তখন আল্লাহ তাআলা আপনাকে কি করবেন, সম্মানিত করবেন, আপনার গুনাহগুলো ক্ষমা করে দেবেন, আপনার নেকি হতে থাকবে। এই জন্য দুনিয়ার যে প্রশংসা, যে সম্মান, যে ভালোবাসা, এসব প্রয়োজন নেই, বরং আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসেছেন কি না সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবু কেন এই দুনিয়া নিয়ে আমরা চিন্তা, দুনিয়াতে আমরা কিভাবে পরিচিত হতে পারি সেই ব্যাপারে আমাদের টেনশন। এই দুনিয়া আমাদেরকে পায়ে ঠেলে দিতে হবে, রবের কাছে নিজেকে শুদ্ধ করে নিতে হবে, যোগ্য করার প্রাণপণ চেষ্টা করতে হবে। দুনিয়াতে যদি কেউ আমাকে নাও চিনে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে চিনবেন, আপনার আমলের কারণে, আপনার অন্তরের যে ভালোবাসা, যে ইবাদত করতেন, তারই মাধ্যমে তিনি আপনাকে চিনবেন। আপনার দুনিয়া মানুষের পরিচিতি, মানুষদের ভালোবাসা এসব দরকার নেই। আপনি রবের প্রিয় বান্দা হতে পারছেন কিনা সেটার দিকে আপনার গুরুত্ব দেওয়া উচিত।
আপনার দিনকাল সেভাবে চলা উচিত। অন্য মানুষেরা বা অন্য কোনো আলেমরা যদি তাই করছে, আপনি এর থেকে বিরত থাকুন, কারণ অন্যের আমল সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে না। আপনি কি আমল করেছেন তা কি কোরআন এবং সহিহ হাদিসের অনুযায়ী করছেন কি না, সেই বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করা হবে। তাই যা কিছু শেয়ার করেন, যা কিছু প্রচার করেন, তা যেন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য শেয়ার করা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানা তাফিক দান করুক। আমিন।